ক্রিকেট বিশ্বে টি-20 ছড়াচ্ছে আলোর বিকিরণ। আন্তর্জাতিকের পাশাপাশি বাড়ছে ঘরোয়া টি-20 লিগও। শুধু বাড়ছেই না, বেড়ে যাচ্ছে মাত্রা অতিরিক্ত। তাই তো একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে অত্যাধিক টি-20 লিগ। আর দু এক মাস পরেই ক্রিকেট বিশ্বে সংকট পড়বে ক্রিকেটারদের। বিপিএল এর আগামী 3 আসরের সময়সূচি ঘোষণা করেছে বিসিবি। জানুয়ারি ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে বিপিএল। তবে এবার বিপিএল এ আসছে না ভালো মানের কোনো বিদেশি ক্রিকেটার। একই সময়ে মাঠে গড়াবে বিগ ব্যাশ, আরফ আমিরা টি-20 লিগ, সাউথ আফ্রিকা টি-20 লিগ। সম্পূর্ণ বিদেশিদের সংকটে থাকবে বিপিএল। তবে সময়সূচি এগিয়ে আসলে একই সময়ে শুরু হতে পারে পিএসএল। তাহলে তো আরো সংকটে থাকবে বিদেশি ক্রিকেটারদের নিয়ে। একই সময়ে 5 টি-20 লিগের কারণে ভালো মানের কোনো বিদেশি পাচ্ছে না বিপিএল ফ্র্যাঞ্চাইজিরা। যেখানে আইপিএল কর্তৃক আয়োজিত সাউথ আফ্রিকা টি-20 লিগ, সেখানে কোটি কোটি টাকা রেখে বিপিএল খেলতে আসবে না ভালো মানের ক্রিকেটাররা। শুধু তাই নয়, আইপিএল কে টেক্কা দিতে বিশাল অর্থ ব্যয় করে এই প্রথম আয়োজিত হচ্ছে আরফ আমিরা টি-20 লিগ। এখানেও থাকবে কোটি কোটি অর্থের খেলা, যাদের তুলনায় নগণ্য বিপিএল। তাই তো সামান্য ছোট মানের ক্রিকেটারদের নিয়েই আয়োজন হতে পারে বিপিএল 2023। মেহেদি হাসান, মেহেদি ভিডি স্পোর্টস।